পূজা দাদলানি নাম শুনেই কিছুটা নড়ে চড়ে বসতে পারেন। জি বলছি বলিউড বাদশাহ শাহরুখ খানের ম্যানেজারের কথা। মূলত গেল বছর মাদককাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ান গ্রেফতারের সময় আলোচনায় আসেন তিনি। এরপর থেকে পূজার ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল এবং মাস শেষে তার আয় নিয়ে আগ্রহ জন্মায় শাহরুখ ভক্তদের মনে। জানা যায় প্রতি বছর পূজার আয় 45 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 52 কোটি টাকারও বেশি। বলিউড বাদশার আলোচিত ব্যবস্থাপককে নিয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। প্রত্যেক তারকারই থাকে ব্যক্তিগত সহকারী বা ম্যানেজার। তারকার ভালো মন্দ সবকিছু দেখভাল করেন তিনি, এজন্য তারা মোটো অঙ্কের পারিশ্রমিকও পেয়ে থাকেন। আর ম্যানেজার যখন বলিউড বাদশাহ শাহরুখ খানের, তখন তার পারিশ্রমিক তো আকাশচুম্বী হবেই। শোনা যায় মাসে 3 কোটি 75 লক্ষ টাকা পারিশ্রমিক পান শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। সে হিসেবে প্রতি বছর পূজার আয় 45 কোটি রুপি। ২০১২ সালে ম্যানেজার হিসেবে শাহরুখ খানের সঙ্গে যোগ হন পূজা। এক দশকেরও বেশি সময় ধরে শাহরুখ ও তার পরিবারের সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন তিনি। ক্রমেই শাহরুখের পরিবারের সদস্য হয়ে ওঠেন পূজা। ২০২১ সালে মাদককাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ান গ্রেফতারের সময় হঠাৎই আলোচনায় আসেন পূজা। আরিয়ানের জামিনের শুনানির সময় কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় তাকে। এছাড়া আইপিএলে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করেন পূজা। শাহরুখ খান বিদেশে কোনো কাজে গেলে পূজাও তার সঙ্গী হন। এমনকি কিং খানের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী সামলান এই ম্যানেজার। কোনো বিষয়েই অভিনেতাকে সমস্যায় পড়তে দেননি তিনি। শুধু শাহরুখ নয়, তার স্ত্রী গৌরী খানের সঙ্গে রয়েছে পূজার রসায়ন। গৌরীর হাই প্রোফাইল বন্ধুদের সঙ্গে অনেক ছবিতেই পূজার উপস্থিতি চোখে পড়ার মতো। গৌরীর সাথে বিভিন্ন পার্টিতে সামিল হন তিনি। এক কথায় খান পরিবারের সদস্য বলা যেতে পারে তাকে। কাকতালীয়ভাবে পূজা এবং শাহরুখের জন্ম তারিখও এক। প্রতি জন্মদিনে পূজার জন্য থাকে বিশেষ উপহার, যা নির্ধারণ করেন শাহরুখের স্ত্রী নিজে। ২০০৮ সালে হিতিশ গুন্না নাইকে বিয়ে করেন পূজা। লিস্তা নামে হিতিশের জুয়েলারি ব্যবসা রয়েছে। তাদের একমাত্র কন্যা রেইনা। শাহরুখের পাশাপাশি আরও এক সেলিব্রিটির সঙ্গে যুক্ত তিনি, বলিউড অভিনেত্রী দিয়া মির্জার স্বামী বৈভব রেখির আত্মীয় পূজা। ১৯৮৩ সালে 2 নভেম্বর মুম্বাইয়ে তার জন্ম। পড়াশোনা, বেড়ে ওঠা সবই মুম্বাই। এইচআর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক শেষে সাংবাদিকতা বিষয়েও পড়াশোনা করেন তিনি। ইমরুল হাসান, আরটিভি।